আজ এই 2023 বিশ্বকাপের 38তম ম্যাচ, নিজেদের অষ্টম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা উভয় দল। এই বিশ্বকাপ থেকে আরও আগেই বিদায় নিয়েছে বাংলাদেশ দল। 2025 সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে হলে বাংলাদেশের জন্য এটি ডু অর ডাই ম্যাচ। আজকে এই ম্যাচটি জিততে হবে বাংলাদেশকে। হেরে গেলে কোনো সমীকরণ ছাড়াই 2025 সালের চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার স্বপ্ন ভঙ্গ হয়ে মাথা নিচু করে দেশে ফিরে আসতে হবে বাংলাদেশকে। 2025 সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে হলে কী কী করতে হবে বাংলাদেশকে, কোন কোন সমীকরণ মিলতে হবে তা দেখে নেব ছোট্ট একটি প্রতিবেদনের মাধ্যমে। এই বিশ্বকাপে এখনও পর্যন্ত ম্যাচ হয়েছে 38টি, আর এই 38 ম্যাচ শেষে পয়েন্টস টেবিল যদি আমরা দেখি তাহলে বোঝা যায় ইন্ডিয়া, সাউথ আফ্রিকা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, আফগানিস্তান এবং পাকিস্তান 2025 আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে 100% নিশ্চিত। পাকিস্তান পয়েন্টস টেবিলে তোলা নিতে থাকলেও হোস্ট কান্ট্রি হিসেবে তারা চ্যাম্পিয়ন্স ট্রফিতে সরাসরি খেলতো, কারণ 2025 আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি হবে পাকিস্তানের মাটিতে। এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি হবে চলতি বিশ্বকাপের সেরা 8 দল নিয়ে। 6টি দল নিশ্চিত হওয়ায় বাকি রইল আর 2টি দল, আর এই 2টি দল চূড়ান্ত হবে এই বিশ্বকাপের পয়েন্টস টেবিলে তোলা নিতে থাকা 4টি দলের মধ্যে। তার মানে এখান থেকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে যাবে 2টি দল আর বাদ যাবে 2টি দল। বাংলাদেশকে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে হলে অবশ্যই সেরা 8 দলের ভিতরে থাকতে হবে। এখন আসি সমীকরণে। বাংলাদেশের সামনে 2টি সমীকরণ বা পথ আছে। একটি হলো বাংলাদেশকে এই বিশ্বকাপে নিজেদের বাকি 2টি ম্যাচ জিততে হবে, অর্থাৎ শ্রীলঙ্কা এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে জিততে হবে। তাহলে বাংলাদেশ সরাসরি 2025 সালে পাকিস্তানে অনুষ্ঠিত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে চলে যাবে। আর সমীকরণ দ্বিতীয়টি হচ্ছে বাংলাদেশকে শ্রীলঙ্কার বিপক্ষে অবশ্যই জিততে হবে এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে হারা যাবে না 50 রান, অথবা অস্ট্রেলিয়া যদি চেস করে তাহলে 8 ওভারের বেশি ব্যবধানে। এখানেই দ্বিতীয় সমীকরণ শেষ নয়, নেদারল্যান্ড, ইংল্যান্ড এবং শ্রীলঙ্কাকে হারতে হবে তাদের পরবর্তী ম্যাচগুলোতে, অর্থাৎ নেদারল্যান্ডকে হারতে হবে ইন্ডিয়ার বিপক্ষে, ইংল্যান্ডকে হারতে হবে পাকিস্তানের বিপক্ষে আর শ্রীলঙ্কাকে হারতে হবে যথাক্রমে নিউজিল্যান্ডের বিপক্ষে। তাহলেই বাংলাদেশ চলে যাবে 2025 সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে। দর্শক, আপনাদের কী মনে হয়, বাংলাদেশ কি পারবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে? কমেন্ট করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, ভালো রাখুন। আর পরবর্তী ভিডিওটি পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব আর ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথেই থাকুন। ধন্যবাদ।